হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার নতুন আর একটি ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো যে কীভাবে আপনি ফ্রি ইন্টারনেট ইউজ করবেন। হ্যাঁ বন্ধুরা, সকল সিমে আপনি কিন্তু একদম ইজিলিভাবে আপনি ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন। আপনার যদি বিশ্বাস না হয় একদম প্রমাণ দেখাই দিব। আপনারা অবশ্যই ভিডিও ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, তারপর আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কীভাবে ফ্রি ইন্টারনেট ইউজ করা যায়। তো এত কিছু ঝামেলা নাই, আমি একদম ইজিলিভাবে দেখাই দিব আর একদম প্রমাণ দিয়ে দেবো যে আসলে ফ্রি ইন্টারনেট ইউজ করা যায়। তো আপনারা অনেকেই বিশ্বাস করেন না, তো সেজন্য আমি কি করছি হচ্ছে কি, আপনার দেখেন এখানে, দেখেন আমি ইউটিউব ওপেন করবো। দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু ওপেন হচ্ছে না, কারণ আমার এখানে এমবি নাই। ঠিক আছে, আমি একদম প্রমাণ সহ দেখানোর জন্য এমবি শেষ করছি, একদম শেষ করে তারপর হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। তো একদম প্রমাণ সহ দেখাই দেবো আর কি ওপেন করব, আমি কিছু বুঝতেছি না। তো আসলে আপনারা এখানে দেখেন, আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আমি যে কোনো একটা সার্চ করবো, দেখবো ইউটিউব বা যে কোনো কিছু সার্চ করে দেখবো। এখানে উপরে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট কানেকশন, অর্থাৎ এখানে যদি এমবি থাকতো, এই আমার সিমে যদি এমবি থাকতো, দেখতে পাচ্ছেন আমি ডাটা কিন্তু চালু করে রাখছি। এটা করতে গেলে, আপনার ফ্রি ইন্টারনেট ইউজ করতে গেলে আপনার ডাটা অবশ্যই চালু করতে হবে। ঠিক আছে, আপনার ডাটা একদম শেষ করার পর প্রথমত ফার্স্টে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটি ডাউনলোড করবেন, করার পর হচ্ছে কি আপনার এমবি যদি নাও থাকে, তারপর আপনি ফ্রি ইউজ করতে পারবেন যে কোনো কিছু, ইউটিউব ফেসবুক যা আছে সব ইউজ করতে পারবেন। একদম প্রমাণ সহ দেখাই দেবো, কেউ হতাশ হবেন না। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর হ্যাঁ চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা যদি চান একদম ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করার জন্য, তো অবশ্যই কমেন্টে লিখবেন, আর এটা আমি আপনাদের মাঝে শিখিয়ে দিব যে কীভাবে কী করবেন। তো ফার্স্ট অফ অল একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য জাস্ট প্লে স্টোর ওপেন করবেন। দেখে আমি আগে থেকে সার্চ করছি, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইন্টারনেট নাই, তারপরে এমনি আসতেছে আর কি। আমি আপনাদেরকে আবারও প্রমাণ দিব, দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটি, লিখবেন এখানে, এখানে সার্চ বক্সে লিখবেন উইট্রন, লিখে সার্চ দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এই এটা চলে আসবে। দেখতে পাচ্ছেন অ্যাপসটা, এই অ্যাপসটা দেখে রাখেন, এই লোগোটা দেখে রাখেন। এটা এটাতে আপনি কিন্তু যে কোনো সিমে আপনি ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনার ফোনে এমবি নেই, তাহলে আপনি প্লে স্টোর ওপেন করলেন কিভাবে? তো আমি আপনাদের আবারও প্রমাণ দিয়ে দেখবো। দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোর থেকে বাইরে হলাম, কারণ আমি আগে সার্চ করে রাখছি আপনাদের দেখানোর জন্য। তো অ্যাপসটার লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবারও দেখাই দেখেন আমার ফোনে এমবি আছে কিনা, আমার ডাটা কিন্তু চালু আছে, দেখতে পাচ্ছেন কোনো কিছু চলতেছে না। তো এখন কীভাবে কাজটা করবেন বা কী 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 করতে হইব, একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন কী করতে হবে, অ্যাপসটি ওপেন করতে হবে। দেখেন আমি অ্যাপসটি ওপেন করলাম, করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার হতাশ হবে না, একটু অপেক্ষা করবেন, এখানে একটু লোডিং হচ্ছে বন্ধুরা। এখানে লোডিং হওয়ার পর এখানে আপনার একটু অপেক্ষা, এখানে লোডিং হওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে অপেক্ষা করতেছি দেখেন, কারণ এখানে একটু সময় লাগবে। আপনার ধৈর্য সহ যদি ধৈর্য না থাকে, তাহলে কিন্তু আপনি ফ্রি ইন্টারনেটটা ইউজ করতে পারবেন না। দেখেন আপনার সামনে এরকম ঠিক ইন্টারফেস চলে আসবে। আমি কিন্তু একদম এই অ্যাপসটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর এ টু জেড আমি আপনাদেরকে দেখাই দিতেছি কী করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নো কানেক্টেড, ঠিক আছে, এখানে আপনার একটা ক্লিক করতে হবে। তার আগে আপনি যদি এখানে আপনার সার্ভারটা যেটা সিলেক্ট করতে হবে, আমি আপনার সার্ভারটা দেখাই দিই, এখানে সার্ভার সিলেক্ট করতে হবে। আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন কানাডা 7, ঠিক আছে, 7 যেটা আছে এটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, 7টা সিলেক্ট করা হবে, একটা ব্যাক দেবো। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নো কানেক্টেড, এখানে আপনার নট কানেক্টেড, ঠিক আছে, সরি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন 15 সেকেন্ড সময় চাচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনাকে একটা কাজ করতে হবে ভাই, যেহেতু আপনি এটা কিন্তু এখন কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে একটা সাইবের আইকন চলে আসছে। সাইবের আইকন আসা মানে হচ্ছে কি, কানেক্ট হয়ে গেছে। এখন আপনার ফার্স্টে একটা ভিডিও দেখতে হবে, ঠিক আছে, মানে একটা বিজ্ঞাপন দেখতে হবে। দেখেন এখানে যদি আপনি বিজ্ঞাপন দেখেন, তাহলে কিন্তু আপনার এই হচ্ছে কি আপনার ফ্রি ইন্টারনেটটা চালাইতে গিয়ে আপনার স্পিড মানে একটু বেশি পাবেন। তো কেউ হতাশ হবে না, দেখেন ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেন। আমি এখানে একটা ক্লিক করব, আমি বিজ্ঞাপনটা দেখব, ঠিক আছে। Go.
দেখাই দিব এটা কিন্তু। দেখেন বন্ধুরা, এখানে একটু সময় চাচ্ছে, একটু অপেক্ষা করতে হবে, এই অ্যাপসটা আপনি ইউজ করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? তো দেখেন আমার কিন্তু বের হয়ে যান। এখন আপনি আপনাদেরকে চেক করে দেখে যে আসলে ইউটিউব ওপেন হয় কিনা। দেখতে পাচ্ছেন একটু একটু অপেক্ষা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লোডিং চলতেছে। একটু ধৈর্য না করলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে। তো এখানে আপনারা কেউ হতাশ হবেন না, দেখেন আমি কিন্তু খুব ইজিলিভাবে দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে, লোডিং কোনো প্রবলেম নাই। বিজ্ঞাপনগুলো যদি আপনি ঠিক মতো দেখেন তাহলে আপনার স্পিডটা বেশি পাবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি যদি একটা একটা যদি ওপেন করে দেখাই, যেমন এই ভিডিওটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন চলে আসছে। অর্থাৎ আমি কিন্তু সবকিছু দেখতে পারতেছি, এটা কেউ ফেক ভাববেন না। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের মাঝে, ঠিক আছে? এই অ্যাপসটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাই দিব, দেখাই দিলাম আমি কিন্তু আপনার মাঝে প্রমাণ সহ দেখাই দিলাম। তো এখনও অনেকেই বুঝতেছেন না, তো যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাই দিবেন যে আসলে আপনি কী বুঝতেছেন না, আমি কিন্তু রিপ্লাই দিব অবশ্যই। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সব কিছু চলবে। আমি কিন্তু যদি ব্রাউজ করি এখানে, যদি আমি লিখি গুগল, দেখতে পাচ্ছেন গুগল, ও মাই গড, দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে কিন্তু চলে আসছে। এখানে আপনারা গুগল, ফেসবুক যা আছে, মানে আপনার ক্রোম ব্রাউজার বা যা আছে, ইউটিউব ইউটিউব যা সব কিছু ইউজ করতে পারবেন, কোনো সন্দেহ নাই, ঠিক আছে? আর অ্যাপসটার লিঙ্ক, এই যে অ্যাপসটা, অ্যাপসটা কিন্তু লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের মতন ভিডিও। ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।